বাংলাদেশ আওয়ামী লীগের মিডিয়া উইংয়ের সকল অ্যাক্টিভিস্টদের দৃষ্টি আকর্ষণ করছি উইকিপিডিয়া পেইজে ছাত্রলীগকে টেরোরিস্ট গ্রুপ হিসাবে উল্লেখ করা হয়েছে আমি নিশ্চিত এর পেছনে বর্তমান অবৈধ ইউনুস সরকারের তথ্য বাবা নাহিদের হাত আছে আপনারা সবাই ইমিডিয়েটলি উইকিপিডিয়া পেইজ সংশোধনের উদ্যোগ নিন আমি বাংলাদেশ আওয়ামী লীগের সকল আইনজীবীদের দৃষ্টি আকর্ষণ করছি এই যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে যার মাধ্যমে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নিন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ বাংলাদেশের প্রতিষ্ঠার সাথে জড়িত এই অর্গানাইজেশনগুলোকে নিষিদ্ধ করা অর্থ হচ্ছে বাংলাদেশের জন্ম সন্ত্রাসীদের দ্বারা হয়েছে বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলা বা ছাত্রলীগের টেরোরিস্ট বলা বাংলাদেশের স্বাধীনতার সাথে বেইমানি কারণ এ দুটো দল বাংলাদেশের প্রতিষ্ঠার পেছনে সবচাইতে বড় ভূমিকা পালন করেছে বাংলাদেশ নিশ্চয়ই সন্ত্রাসী সংগঠনগুলোর মাধ্যমে জন্ম নেয়নি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাহলে বলতে হবে উনি সন্ত্রাসী ছিলেন বলতে হবে তাজউদ্দিন উনিও সন্ত্রাসী ছিলেন বলতে হবে সিয়াজুল আলম খান দাদাভাই সন্ত্রাসী ছিলেন বলতে হবে নজরুল ইসলাম সন্ত্রাসী ছিলেন বলতে হবে এম ওসমানী সন্ত্রাসী ছিলেন বলতে হবে জিয়াউর রহমান সন্ত্রাসী ছিলেন কারণ তারা সবাই বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের ডাকেই স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন নিশ্চয়ই আওয়ামী লীগের যেই মৌলিক প্রিন্সিপালস তা আওয়ামী লীগের সংবিধানে এখনও লিপিবদ্ধ লিখিত ছাত্রলীগের বেলাও তাই কারণ ছাত্রলীগের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিশ্চয়ই মাওলানা ভাষানি একটি সন্ত্রাসী সংগঠন প্রতিষ্ঠা করেননি অতএব এই সংগঠনগুলোকে নিষিদ্ধ করা বা ছাত্রলীগকে টেরোরিস্ট গ্রুপ হিসেবে নিষিদ্ধ করা তাদের কয়েকজন নেতার বিফলতার কারণে অবশ্যই বাংলাদেশের প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র এবং বাংলাদেশের প্রতিষ্ঠার বিরুদ্ধে সবচাইতে বড় বেইমানি এই সংগঠনগুলোর প্রিন্সিপালস জন্মলগ্ন থেকে একই আছে তাই এই সংগঠনগুলোকে নিষিদ্ধ করার উদ্দেশ্য যদি হয়ে থাকে এই যে সংগঠনগুলো সন্ত্রাসী প্রশ্ন আসে এই সংগঠনগুলোর সংবিধান কি আমূল পরিবর্তিত হয়েছে প্রতিষ্ঠালগ্ন থেকে নিশ্চয়ই না অতএব এ সংগঠনগুলোকে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে নিষিদ্ধ করা তাদের কিছু নেতাদের বিফলতার কারণে আইনত অন্যায় এবং অসাংবিধানিক বাংলাদেশের ভিত্তির মৌলিক সকল কারণ তার বিরুদ্ধচারণ অতএব বাংলাদেশ আওয়ামী লীগের সকল এমনকি বিএনপির সকল আইনজীবীদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই বিষয়ে ইমিডিয়েটলি পদক্ষেপ নেওয়া হয় এবং আইনিভাবে এর চ্যালেঞ্জ করা হয় প্রয়োজনে আমি আমার সহায়তা প্রদানের জন্য তৈরি আছি